নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি একটা আরেকটি প্রজেক্ট বানাবো মেয়ের। এটি হচ্ছে সায়েন্সের প্রজেক্ট। তো আমার মেয়ে আজকে অনেকটাই করেছে নিজের প্রজেক্ট। তো চলুন দেখা যায় কীভাবে প্রজেক্টটা বানাবো। তো আজকে যেটা বানাবো আমরা, লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। তো প্রথমে আমি সবুজ রঙের চার্ট পেপার নিয়ে নিয়েছি। তো সেই চার্ট পেপারের উপরে একটা স্কোয়ারের মতন একটা পেপার কেটে নিয়েছি। তারপর আমি তার মধ্যে পাতা এঁকে নিলাম। আমি পাতাটা এঁকে দিল আর আমি সেটা কেটে দিলাম। দেখুন, এভাবে কাটার পরে পাতাটা এরকম লাগছে। তো এর উপরে আমি একটু আউটলাইন করব সবুজ, তার যে ডার্ক কালারের একটি সবুজ স্কেচ পেন দিয়ে এভাবে পাতা যেরকম থাকে সেভাবে আমি ড্র করে নেব। এরপরে এই পাতাগুলোর উপরে আমি এগসগুলো বসাবো। তো আমার মেয়ে এটাতে ফেভিকল দিয়ে দিল। আর এগসের জন্য আমি এখানে ব্যবহার করেছি থার্মোকল বল, যেটি সাদা ছিল আমার কাছে। তো এইভাবে এক এক করে আমি ডিমগুলো বসিয়ে দিলাম। তো এরপরে ক্যাটারপিলার বানাবো। তো ক্যাটারপিলারের জন্য আমি সেম থার্মোকল বল নিয়েছি। তো আমার মেয়ে বললো কালারফুল নেবে, যার বিনিময়ে ইয়েলো আর অরেঞ্জও পছন্দ করলো। তো সেটাকে একের পর এক এভাবে ফেভিকল দিয়ে আটকে দিল এভাবে। তো একটু শুকোতে এটা টাইম লাগে। তো যার বিনিময়ে এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে জিনিসটা তৈরি করা হয়েছে। যেটুকু লাগবে থার্মোকল বলটা সেটুকু নেওয়া হলো। এরপর তার মুখ বানানোর জন্য একটা চার্ট পেপার নিয়ে নিয়েছে আমার মেয়ে, আর সবুজ রঙের চার্ট পেপার, তাকে এভাবে ড্র করে কেটে নিলাম। দেখুন, কাটার পরে আমি এটি আর একটা বানিয়েছিলাম, যেহেতু শুকোতে প্রচুর টাইম লাগবে বলে আমি আগে থেকে একটা বানিয়ে রেখেছিলাম। তো সেটি আমি একটা পাতা সাইড থেকে ছিঁড়ে তার মধ্যে ক্যাটারপিলারটি বসিয়ে দেব। দেখুন, মনে হচ্ছে সে পাতা খাচ্ছে। এরপর আমি প্রজাপতি বানাবো। তো তার জন্য দুটো সমান চার্ট পেপার, একটা হলুদ একটা অরেঞ্জ, এ দুটো কালার নিয়ে আমি বাটারফ্লাইটা বানাবো। তো আমি পড়বো, বাটারফ্লাইটা বানানো খুব ইজি। দেখুন, এক সাইডে একটু মুড়ে নিলাম আর তার ঠিক উল্টো দিকে ঠিক একই সাইজের আমি মুড়ে নেব। এভাবে আমি পুরোটা যতটুকু আছে কাগজটা আমি ততটাই মুড়ে নেব। এভাবে এটা কর্নার কর্নার দুটো, যেমন এক কর্নার থেকে আর কর্নার যাতে একই থাকে সেভাবে মুড়তে হবে। দেখুন, কত ইজিলি হয়ে গেল। আর সামনে মাঝখানে কী করবো, এভাবে ভাঁজ করে দেবো আর এটা ছড়িয়ে দেবো। তো একইভাবে আমি আরেকটি পেপার যেটা কেটে রেখেছি একই সাইজের, সেটাও আমি এভাবে মুড়ে দেবো। একবার এই দিক, একবার ওই দিক, মানে এপাশ ওপাশ, মানে ওর অপোজিট ডিরেকশানে দুটোকে ফোল্ড করতে হবে আর মাঝখানে ফোল্ড করে একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন, দুটো আমার বাটারফ্লাই হয়ে গেছে। এরপর আমি পিউপাটা বানাবো। তো পিউপাটা বানাবো আমি তুলো দিয়ে, আপনি প্লাস্টিক দিয়েও করতে পারেন। তো আমি এভাবে একটু তুলা নিয়ে নিচ্ছি আর তাকে হাতের সাহায্যে দুটোকে ভালো করে একটু গোল করে দিচ্ছি। দেখুন, এভাবে পিউপাটা বসাবো আমি একটি ছোট্ট একটা কাঠের গাছের একটা ডাল দিয়ে, শুকনো ডাল। তো আমার কাছে এটা ছিল, তো আমি এভাবে পিউপাটা এই ডালের এতে আঠা দিয়ে আটকে দেবো। তো কিছুক্ষণ শুকোতে হবে, তার জন্য সাইডে রেখে দিলাম। এরপর আমি বাটারফ্লাইগুলোকে জয়েন করব। তো সেটি হচ্ছে উলের
ব্ল্যাক একটা উল নিয়ে নিয়েছি আর এটাকে এভাবে আমি দু তিনবার রাউন্ড করে দুটো গিট বেঁধে এভাবে গিট বেঁধে দিব যাতে ওটা খুলে না যায় আর একটা গিট বেঁধে দিব আর এভাবে তার সুর সামনে যেটা থাকে সেভাবে এটা করে দেব এভাবে দেখুন আমার প্রজাপতি যেহেতু আমার এই পেপারটা ভীষণ মোটা আর চার্ট পেপার যদি আপনি এফোর সাইজের যে চার্ট পেপারগুলো হয় সেটা একটু পাতলা হয় তো আমার এটা একটু মোটা আছে বলে আমি এর মধ্যে আঠা এভাবে দু সাইড দিয়ে একটু চেপে দিব তাহলে একটু ছড়িয়ে যাবে এই ধরনের ফুল আমি নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমি তিনটা ফুল আমি বানিয়েছি আর একটা পাতা কেটে নিলাম আর সেম এটাকেও আউটলাইন দিয়ে দিলাম এর মধ্যে প্রজাপতিটিকে বসাবো দেখুন এভাবে আমি বসিয়ে দেব ফুলটা বড় আপনারা বানাতে পারেন তো আমি একটু ছোট বানিয়েছি তো এভাবে আমি আঠা দিয়ে আটকে দিলাম এর উপরে আমি প্রজাপতি বসাবো তো এটাও আমি রেখে দিলাম সাইডে তো আমি এগুলো সম্পূর্ণ জিনিস একটি থার্মোকল প্লেটের উপরে করব তো এইভাবে জিনিসগুলো আমি বসাবো তো আগে আমি আগে অ্যারেঞ্জ করে নিলাম জিনিসটা যে ঠিকঠাক জায়গা বসছে কি না আমার জায়গার ব্যাপার আছে তারপর এগুলো লিখতে হবে যার বিনিময়ে জিনিসগুলো অ্যারেঞ্জ করে নিলাম তো এরপরে আমার মেয়ে এক এক করে সব জিনিস পেস্ট করে দেবে প্রথমে আমি এগসের পাতাটা এইভাবে বসিয়ে দিলাম ক্যাটারপিলার যে পাতা খাচ্ছে সেটাকেও আমি তার পাশে বসিয়ে দিব এবার আমার মেয়ে সম্পূর্ণ বলতে গেলে অনেকটাই ও করেছে প্রজেক্ট কারণ অনেকটা ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট আছে সামার ভ্যাকেশনে তো সম্পূর্ণ জিনিস এভাবে এক এক করে আমরা বসিয়ে দেব তো এইভাবে এখন আমি পেপারটা বসিয়ে দিচ্ছি আঠাটা লাগিয়ে তো এই ফুলটা এখন আমি প্লেটে আঠা দিয়ে আটকে দেবো তো এইভাবে আমি আটকে দেবো তার জন্য আগে দেখে নিলাম বাটারফ্লাইটাও আমি বসিয়ে দিলাম আঠার সাহায্যে আর আরেকটি যে বাটারফ্লাই বানিয়েছি সেটি আমি ফুলের উপরে দিয়ে দেব এখন ফাইনাল টাচ আছে তো মেয়ের মধ্যে লিখে দিচ্ছে একটা ছোট্ট কাগজের মধ্যে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই আমি একটা গ্রেন চার্ট পেপার নিয়ে নিয়েছি আর তার উপরে ও মার্কার দিয়ে লিখে দিচ্ছে এক এক করে সম্পূর্ণ জিনিস আমরা এভাবে
চিনি দেখুন আঠা দিয়ে এক একটা জিনিস আমরা বসিয়ে দেবো, মেনশন করে দেবো জিনিসটা কি। কতটা সুন্দর লাগছে, এটা শুকিয়ে গেলে আরও বেশি ভালো লাগবে কারণ আঠাগুলো দেখা যাচ্ছে। এরপরে এক একটা অ্যারো, আমি অ্যারোটা বানিয়ে দিচ্ছি কারণ অ্যারোটা করতে পারছিল না মেয়ে, কারণ লেগে যাচ্ছিল। তো আমি অ্যারোটা দেখিয়ে দিচ্ছি যে এক্স থেকে ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে বা পিউপা, পিউপা থেকে দেন বাটারফ্লাই হয়, সেটা আমি অ্যারোর সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আরও এইভাবে আরও ছোটো সবুজ পেপার দিয়ে আমরা এই মেনশন করা নামগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেমন এইডস, ক্যাটারপিলার, বাটারফ্লাই, পিউপা, সেগুলো আমরা এখন এভাবে করে পেস্ট করব। কত সহজে জিনিসটা তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে, তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। প্রজেক্ট হলে তো অবশ্যই অবশ্যই এভাবে করবেন, যে খুব সুন্দর লাগবে জিনিসটা দেখতে। আর অবশ্যই জানাবেন আমার এই মেয়ের প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তার জন্য একটি লাইক অবশ্যই। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।